মনসা পুজো ঘিরে বাংলার বহু প্রান্তে নানা উদযাপন হয়ে থাকে। কথিত রয়েছে, মনসা পুজো করলে কেটে যায় বাস্তুদোষ। এছাড়াও মনে করা হয়, মনসা পুজো করলে কেটে যায় অশান্তি, পারিবারিক সুখ শান্তি ফিরে আসে। এছাড়াও সর্বভীতি দূর হয়, বাড়িতে সার্বিক সুস্থতা বজায় থাকে। একসময় গ্রাম বাংলা জুড়ে সাপের উপদ্রব ছিল প্রবল। সেই সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘরে ঘরে শুরু হয় মনসা মায়ের পুজো। ১৯ বছর আগে স্বপ্নে পেয়ে মা মনসার আরাধনা শুরু করেন বেলেঘাটার সরকার বাড়ির সদস্যরা। বাড়ির পুজো হলেও এখন তা এলাকার সবার পুজোতে পরিণত হয়েছে। এক মাস ধরে চলে পূজার্চনা। মঙ্গলবার দিন ভাদ্র সংক্রান্তিতে শেষ হল মায়ের পুজো। এবছর তাদের এই পুজো ১৯তম বছরে পদার্পণ করল। এখানে মা মনসাকে বাড়ির মেয়ে রূপে পুজো করেন বাড়ির সদস্যরা। পুজো করার পাশাপাশি মায়ের প্রসাদ বিতরণ করা হয় এলাকাবাসীর মধ্যে। দেশ ও দশের মঙ্গল হোক চান এই পুজোর উদ্যোক্তা অসিত সরকার ও দীপ সরকার। এদিনের পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ স্বপন সমাদার, প্রাক্তন পুরমাতা স্বপ্না দাস, চন্দন দে সহ বহু বিশিষ্টজনেরা। মায়ের আরাধনায় উপস্থিত থাকতে পেরে খুশি তারা। মায়ের পুজো সবসময় সুন্দর, মায়ের কাছে আমরা আশীর্বাদ দিতে এসেছি। মা সকলকে ভালো রাখুক, সারা বাংলাকে ভালো রাখুক, আমাদেরও ভালো রাখুক। সুখ সমৃদ্ধির মধ্যে দিয়ে ভরে উঠুক বাংলা। এবং সামনে দুর্গা পুজো, আমরা প্রার্থনা করবো মায়ের কাছে সুস্থভাবে সুন্দরভাবে সবাই পুজো আরাধনা করতে পারে, আনন্দ উপভোগ করতে পারে শারদীয়ায়। এবং বাংলা যেভাবে এগিয়ে চলেছে, বাংলার যেভাবে উন্নয়ন হয়ে চলেছে, মায়ের আশীর্বাদে যেন সেটা অব্যাহত থাকে। পুজো দেখে ভীষণ ভালো লেগেছে, মানে এত সুন্দর ঘরের পুজো অসিদ্ধাদের হচ্ছে, পেয়েছে মনসাকে স্বপ্নে পাও হোক যেভাবে হোক পেয়েছেন, এবং অত্যন্ত নিষ্ঠার সাথে পুজো করছেন। ওনার দৌলতে আমি প্রথম বছরই এলাম, শুনেছিলাম এর আগে এবছরে। আর মায়ের কাছে প্রার্থনা তো অনেক কিছুই আছে, একটা প্রার্থনাই জরুরি এখন, যেটা হচ্ছে যে একটা অস্থিরতা আমাদের রাজ্যে, আমাদের কলকাতায় এসেছে, সারা বাংলা তথা ভারতবর্ষেও এসেছে, কিন্তু বাংলায় বেশি হচ্ছে। সেই জায়গাটা মা যেন শান্ত করে দেয়, একদম আগের মতো করে দিক, এটাই আমার মায়ের কাছে প্রার্থনা। সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, যে সুস্থ পরিবেশে আমরা এতদিন ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছেন, সেই দিকে তাকিয়ে, সেই দিকে ভেবে আমরা যেন সুস্থভাবেই আবার সেই জায়গাটায় ফিরে যেতে পারি, এটাই প্রার্থনা। আর সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, অলসো আমার ঘরেরও ভালো হোক, তোমাদের সকলের ভালো, এইটাই একমাত্র কামনা। ভালো থেকো, সবাই ভালো থাকুক, এবং পুজো আসছে, পুজোটা যেন আমরা সকলের কথা চিন্তা করে, দিদি যে বলেছেন উৎসবে ফিরে আসুন, খুব দামি কথা বলেছেন, এটা অন্যভাবে বলেছেন, সেটা হয়তো অনেকে অন্যরকম বিরোধীরা যেরকম বলে, উৎসব বলতে একটা পুজোর সাথে সবাই জড়িয়ে দেখো, প্যান্ডেল যারা করে তারা সারা বছর, যারা মাইক তারা সারা বছর, অনেকজন অনেক রকম পোশাক আশাক জামা কাপড় অনেক কিছু তারা সারা বছরই বিক্রি করে, করে আয় ইনকাম করে, সেই দিকে তাকিয়ে সেই পুজোটা যেন সেরমভাবেই হয়। তো গণেশ পুজো হয়েছে, আজ জগদ্ধাত্রী পুজো, মনসা পুজো, এবং তার সাথে বিশ্বকর্মা পুজো, সব কিছু নিয়ে আজকের এই মনসা পুজোটা খুব সাবেকিভাবে হচ্ছে, যেটা দেখলাম সত্যি খুব জাগ্রত। মা খুব খুশি হয়েছি, এবং অসিদ্ধাকে অনেক ধন্যবাদ যে আমাকে মায়ের এই আশীর্বাদ থেকে বঞ্চিত করেন। ভালো থাকবেন সবাই। ১৯ বছর আগে আমরা এই মাকে পাই হঠাৎ করে, তারপর থেকে আমরা এই ভাদ্র মাসের সংক্রান্তিতে পুজোটা করে আসছি নিষ্ঠা সহকারে। শুধু এটা আমাদের বাড়ির পুজো না, আমরা অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে পুজোটা করি, এবং সেটা সমস্ত সম্প্রদায়েরও মানুষ থাকে, বিভিন্ন জায়গা থেকেও মানুষজন আসে, কিন্তু পাড়ার লোকজন খুব ইনভলভ হয় এই পুজোটার মধ্যে। এটা মনে হয় না যে একটা বাড়ির পুজো, এটা পাড়ার পুজো। এই অঞ্চলে মানুষের সুখ সমৃদ্ধি, স্বাস্থ্য উন্নত সমস্ত কিছু কামনা করে আমরা এই পুজোটা করি খুব নিষ্ঠার সঙ্গে। কী প্রার্থনা মার কাছে? মার কাছে প্রার্থনা আগামী দিন আমরা সবাই ভালোভাবে থাকি, বাংলার পরিবেশ সুস্থ থাকুক, বাংলা আবার উৎসবে মেতে উঠুক, একটা যে অশুভ শক্তির
এই চলছিল, আশা করবো এই আস্তে আস্তে এটা কেটে যাবে এবং কেটে গেছেও অনেকটা এবং আগামী দিন আরও কেটে যাবে, আমরা সবাই উৎসব মেতে উঠব। এই পুজো আমাদের এই বছর 19 বছরে পদার্পণ করলো, 2006 সাল থেকে পুজো হয়ে আসছে। মা আমাদের স্বপ্নাদিষ্ট, স্বপ্ন পাওয়া মা, তো মায়ের কাছে যে যা চায় তাই পায়, মা মনসা, সেই জন্যই নাম, মনের আশা উনি পূরণ করেন। মেনলি পুজোটা আমাদের শুরু হয়ে আসছে ঠিক এক মাস আগে থেকে, 2000 মানে আমাদের এই 24-এর শ্রাবণ সংক্রান্তি, মানে 17-ই আগস্ট থেকে শ্রাবণ সংক্রান্তি থেকে টোটাল ভাদ্র সংক্রান্তি মনসা মঙ্গল একটা পাঠ হয়, সেই পাঠের পর আজকে তার মনসা শেষ পুজো, মেন পুজো। তো এক মাস ধরে চলে পুজো। তো যাই হোক, সবাই আমরা বাড়িতে আনন্দ করে, বাড়ির মেয়ে হিসাবে মাকে শ্রদ্ধা করি, পুজো করি, ভালোবাসি। কি প্রার্থনা মার কাছে? মায়ের কাছে প্রার্থনা কি বলবো আর, মানে আমাদের সমাজে যা অরাজকতা চলছে সেগুলো যেন মা নষ্ট করে দেবী দুর্গার রূপে মা ফিরে আসে, অসুরকে যেন মানে মেন অসুরকে খুঁজে পেয়ে যেন বধ করে, মানে এত চলছে এই নিয়ে পার্টি পলিটিক্স প্রচুর হচ্ছে, তো সেক্ষেত্রে মা যেন মেন অসুরকে বধ করে মা দুর্গার রূপে ফিরে আসে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।